কাজ করো, আমাকে হয়তো দু একটা কাজের কথা বলতে পারো নাকি? ওরে আমার বাচ্চা মেয়েটা রে, তুই তো এখনো অনেক ছোট, তুই কি আর ঘরের কাজকর্ম করতে পারবি নাকি বলতো? এসব কাজ তোকে করতে হবে না মা, তুই গিয়ে খেলা কর যা। না মা, আমি এখন খেলবো না, আমি এখন তোমার সাথে কাজ করব। তুমি তো রান্না করছো, আমি গিয়ে বরং জল নিয়ে আসি। লক্ষ্মী মেয়ে আমার, এতটুকু বয়স থেকে আমার দুঃখ বুঝতে শুরু করেছে। বিধাতার অশেষ কৃপা যে আমায় এত ভালো একটা ছানা দিয়েছে। এসব কথা বলে টুনি রান্না করতে থাকে। এদিকে টুকি নদীর ঘাটে যায় আর পাত্রে জল ভরে নেয়। আর জল ভরতে পাত্র নিয়ে বাড়ি ফিরে আসে। আর পথে টুকির সাথে কনকের দেখা হয়ে যায়। আরে টুকি, তুই দেখি আজকাল কাজের মেয়ের মতো কাজ করছিস, আজ আবার কিসের পাত্র নিয়ে যাচ্ছিস রে? একদম আমাকে কাজের মেয়ে বলবি না, মায়ের কাছে সাহায্য করলে কেউ কাজের মেয়ে হয় নাকি? আর তোদের সাথে সারাদিন খেলা না করে মায়ের সাথে কাজ করা অনেক ভালো, বুঝেছিস? যা যা, তুই তোর মায়ের সাথে কাজ কর, আজ আমরা ফল খেতে যাব। জঙ্গলের গহীনে নাকি একটা ফল বাগান আছে, সেখানে মজার মজার ফল পাওয়া যায়। তোরা যা, তাতে কি হয়েছে? আমি তো আর তোদের পিঠে চড়ে যাব না, আমারও দুটো ডানা আছে, আমি পরে একা একা যাব, বুঝেছিস? এটাই তো আমি চেয়েছিলাম, আমাকে কথা শোনান না, এবার যা জঙ্গলে ফলের বাগান খুঁজে মার, কোথাও কিছু পাবি না, বরং গহীন জঙ্গলে গেলে বিপদ হতে পারে। কি ব্যাপার টুকি, কোথায় যাচ্ছিস মা? অস্থির অস্থির লাগছে কেন তোকে? কোথায় যাব মা, কনক আমাকে একটা ফলের বাগানের সন্ধান দিয়েছে, আমি ওই বাগানে ফল খেতে যাব। আচ্ছা যা মা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস, আর বেশি দূর যাস না কেমন? আচ্ছা মা, তবে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, ঠিক আছে? চারিদিকে তো কত গাছপালা রে বাবা, গাছগুলোর জন্য তো সূর্যের আলো ঠিক মতো এখানে আসছে না, দিনের বেলাও তো এখানে অন্ধকার লাগছে, কিন্তু আশেপাশে তো কোথাও কোনো ফল গাছ দেখতে পাচ্ছি না। ফল বাগান তো দূরের কথা, কনক আবার আমাকে মিথ্যে কথা বলেনি তো, আর একটু সামনে গিয়ে দেখি তো। হায় হায়, ফল বাগান খুঁজতে এসে কিনা মাত্র একটা ফল গাছে চারা পেলাম, কিন্তু এতটুকু চারাতে আবার মুকুলও ধরেছে, ভারী অদ্ভুত ব্যাপার তো। এতটা পথ যখন এসেছি তখন শূন্য হাতে ফিরব না, দরকার পড়লে এই আম গাছে চারাটাই তুলে নিয়ে যাব। কি রে মা, তুই না ফল খেতে গিয়েছিলি, তবে ফলের চারা কোথায় পেলি? এতটুকু কাছে আবার কি না মুকুল এসেছে? নে নে চারাটা তাড়াতাড়ি রোপণ কর, নয়তো যে চারাটা মরে যাবে সোনা। আমি কি দেখছি? মা মা, কোথায় গেলে গো তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো এদিকে কি ঘটনা ঘটেছে। কি হয়েছে রে মা, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে কি বলতো? আমি আর কি বলবো, তুমি আম গাছে চারাটার দিকে একবার তাকিয়ে দেখো। এসব আমি কি দেখছি রে মা, একদিনে গাছটা তো অনেক বড় হয়ে গেছে দেখছি, আবার আমের মুকুলের বদলে একটা আমও ধরেছে, এক রাতে এত পরিবর্তন, এটা কি করে সম্ভব? সব পরিবর্তন তো মানলাম মা, কিন্তু একটা গাছে একটাই আম ধরলো কেন? আরো তো আম ধরতে পারতো। আরে আমি তো জাদুই আম, এক বুড়িমা আমাকে এই গাছের মুকুলে বন্দি করে রেখেছিল, স্থান বদল হওয়াতে আজ আমি আত্মপ্রকাশ করার সুযোগ পেলাম।
আরে এ তো ভালো কথা কিন্তু তোমাকে দিয়ে আমরা কি করব তুমি তো সাধারণ আম নও যে তোমায় কেটে খেয়ে ফেলবো তুমি তো কথা বলা জাদুরাম আরে বোকার দল আমাকে খেতে পারবে না বলে আক্ষেপ করছো কিন্তু তোমরা একটু কষ্ট করলে আমি তোমাদের ভাগ্য ফেরাতে পারবো তাই নাকি কি করতে হবে আমাদের বলো নিজেদের অভাব দূর করতে ভাগ্য বদলানোর জন্য তো একটু কষ্ট করতেই পারি তেমন কঠিন কোনো কাজ নয় সাতটা পুকুর থেকে সাত ঘড়া জল সংগ্রহ করে এনে এই গাছের গোড়ায় দিতে হবে এই ব্যাপার তবে আমরা মামি মিলে সাত পুকুর থেকে সাত ঘড়া জল আজই নিয়ে আসব এরপর টুনি আর টুকি মিলে জল সংগ্রহ করতে বের হয় আর দুই মামে মিলে একে একে সাতটা পুকুর থেকে সাত ঘড়া জল নিয়ে আসে আর সেই জল আম গাছের গোড়ায় দেয় আর তখনই আমটা থেকে আমের জুস ঝরতে থাকে আরে আরে এসব কি পড়ছে দেখি তো মনে হচ্ছে আমের জুস বুঝতে যখন পেরেছো তবে হা করে দেখছো কি ঘড়াগুলো আমার নিচে দাও সব জুস তো মাটিতে পড়ছে দেখি এই জুসের স্বাদ কেমন সেজন্য কি আর আমার কাছে অনুমতি নিতে হবে যা একটা গ্লাস নিয়ে এসে ঘরে থেকে জুস নিয়ে খা মা এ তো অমৃত এত স্বাদের জুস আমি আগে কখনো খাইনি আগে খাওনি তো কি হয়েছে এখন রোজ রোজ খাবে আর এই জুস বিক্রি করে তোমরা তোমাদের সংসার চালাতে পারবে আমের কথা শুনে টুনি আর টুকি ভীষণ খুশি হয় আর টুনি সেই জুস বিক্রি করে সংসার চালাতে শুরু করে কিরে টুকি আজকাল তো দেখছি তুই অমাবস্যার চাঁদ হয়ে গেছিস তোর তো দেখাই পাওয়া যায় না তাই তোদের বাড়িতে এলাম তোকে দেখতে রে হয়েছে থাম আর দরদ দেখাস না সেদিন তুই আমাকে মিথ্যে বলেছিলি আর আমি অত গহীন জঙ্গলে গিয়েছিলাম তবে সেদিন জঙ্গলে গিয়ে একটা লাভ হয়েছে আয় তোকে দেখাচ্ছি আরে এসব কি দেখছি আমি আম থেকে জুস পড়ছে হ্যাঁ রে হ্যাঁ দাঁড়া তোকে এখন এই জুস খাওয়াচ্ছি আরে এ তো খুব মজাদার জুস তোকে বোকা বানাতে গিয়ে তো তোর উপকারই করেছি রে যাকগে এবার আমি চলি অজান্তে টুকির এত বড় উপকার করেছি আমি না এসব তো হতে পারে না ওই আম তো আমার চাই চাই এই তো সে আম আমি এবার এই আম চুরি করে নিয়ে যাব এই কথা বলে কনক যে না আমটা ছুঁয়েছে অমনি কনক হর্ষ হয়ে যায় বনে টুনি তার মেয়ে টিংটিংকে নিয়ে বাস করত একদিন টিংটিং টুনিকে খুব জোরে জোরে ডাকতে থাকে মা মা এদিকে এসো এদিকে এসো দেখে যাও ও মা তাড়াতাড়ি এসে দেখে যাও টিংটিং এর এমন চিৎকার শুনে টুনি ঘরে আসে আর বলে কি হয়েছে রে মা এভাবে ডাকছিস কেন তোর ডাক শুনে আমি কাজ ছেড়ে ছুটে আসলাম এখন বল তো কি হয়েছে মা ও মা দেখো আমার মুখে রক্ত বের হচ্ছে গলা আবার ভীষণ জ্বলে যাচ্ছে মা আমার আবার খুব কষ্ট হচ্ছে মা তুমি কিছু একটা করো কষ্টে মরে যাচ্ছি টিংটিং এর এই অবস্থা দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে করতে কবিরাজ উল্লু পেঁচার কাছে আসে আর টিংটিংকে উল্লু পেঁচাকে দেখায় কবিরাজ বাবা ও কবিরাজ বাবা আমার মেয়েটাকে একটু দেখুন ওর যেন কি হয়েছে সেই সকাল থেকে ওর মুখ দিয়ে রক্ত পড়ছে ওর কিছু হলে যে আমি বাঁচব না কবিরাজ বাবা
টুনির কথা শুনে কবিরাজ উল্লু পেঁচা টিংটিংকে দেখতে থাকে আর বলে, একটু সবুর কর মা, আমাকে তোর মেয়েকে দেখতে দে, তারপর আমি বুঝতে পারবো তোর মেয়ের কি হয়েছে। তারপর উল্লু পেঁচা টিংটিংকে দেখা শেষ করে টুনিকে বলে, মা রে, তোর মেয়ের তো এক কঠিন রোগ হয়েছে, ঠিক মতো চিকিৎসা না করালে তোর মেয়ে মারা যাবে। আর এই চিকিৎসার একমাত্র একটি উপায় আছে, তা হলো তোকে লাল গাভীর দুধ দিয়ে তোর মেয়েকে গোসল করাতে হবে। তুই যদি তোর মেয়েকে দুধ দিয়ে গোসল করাতে না পারিস, তবে তোর মেয়ে মারা যাবে। আমার মেয়েকে বাঁচানোর জন্য যে করেই হোক আমি লাল গাভীর দুধ সংগ্রহ করবই, কিছুতেই আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। কবিরাজ বাবা, আপনি চিকিৎসার আয়োজন করুন, আমি লাল গাভীর দুধ সংগ্রহ করে নিয়ে আসছি। এই কথা বলে টুনি দুধ সংগ্রহ করার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বনে কোনো লাল গাভী দেখতে পায় না। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে টুনি এক বট গাছের নিচে বসে মনে মনে বলতে থাকে, হায় ঈশ্বর, বনের সব জায়গায় এত খুঁজলাম কিন্তু কোথাও লাল গাভী খুঁজে পেলাম না, এখন আমি কি করব। যাই, আমি ওই দূর পাহাড়ের দেশের পাশে গিয়ে দেখি সেখানে কোনো লাল গাভী পাই কিনা। খুঁজে তো আমাকে পেতেই হবে, আমার মেয়েকে আমি যে করেই হোক বাঁচাবো। এ কথা বলে টুনি ওই দূর পাহাড়ির দেশে যায় আর লাল গাভী খুঁজতে থাকে। হঠাৎ টুনি একটা লাল গাভীকে খুঁজে পায়। তা দেখে টুনি বলে, পেয়েছি, হায় ঈশ্বর, তুমি আমাকে শেষ পর্যন্ত রক্ষা করলে। যাই, গাভীর কাছে গিয়ে সাহায্য চাই, নিশ্চয়ই গাভী আমার কষ্টের কথা শুনলে আমাকে সাহায্য করবে। এরপর টুনি লাল গাভীর কাছে যায় আর লাল গাভীকে টুনি সব বলতে থাকে। সব শুনে লাল গাভী বলে, তোমার সব কথা আমি শুনলাম, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, তুমি আমার দুধ দোহন করে নিয়ে যাও। লাল গাভীর এই কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর একটা পাতার বাটি বানিয়ে দুধ দহন করতে থাকে। কিন্তু টুনি দেখে গাভীর দুধের সাথে রক্ত বের হয়ে আসছে। তখন টুনি গাভীকে বলে, একই গাভী, তোমার দুধ দিয়ে তো রক্ত বের হচ্ছে, আর এই দুধ তো আমি কাজে লাগাতে পারবো না, এখন আমি কি করি? ঈশ্বর, তুমি আমাকে একটা উপায় বলে দাও। আসলে টুনি, তোমাকে আমি একটা কথা বলিনি, আমি তোমাকে আগে থেকে চিনতাম, তোমার স্বামীর কারণে আমি তোমাকে চিনি, এক ডাইনি আমাকে মারতে চেয়েছিল আর তোমার স্বামী তা দেখে আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ডাইনি তোমার স্বামীকে মেরে ফেলে আর আমার ভিতরে প্রবেশ করে, তাই আমার দুধ দিয়ে এভাবে রক্ত বের হচ্ছে টুনি। এখন আমি গাভী রূপে আছি, রাত হলে আমি ডাইনি রূপে ফিরে যাব। কি, ওই ডাইনির কারণে আমার স্বামী মারা গেছে? কিছুতেই আমি ওকে ছাড়বো না, তোমাকে আমি ওই ডাইনির হাত থেকে রক্ষা করব। তুমি আমাকে উপায় বলে দাও, আমি কিভাবে ওই ডাইনিকে মারব। ওই কালো পাহাড়ের পাশে এক নীল ফুলের গাছ আছে, ওই নীল ফুলের মাঝে এক লাল ফুল ফুটে থাকবে, সেই ফুল এনে আমাকে খাওয়াতে হবে, কিন্তু সাবধান, ওই গাছকে ঘিরে এক নাগিন বসে আছে, ও বুঝতে পারলে তোমাকে মেরে ফেলবে টুনি, আর ফুল খাওয়ানোর পর ডাইনি আমার ভেতর থেকে বেরিয়ে আসবে। আর এই কাঁঠাল গাছের ভিতরে একটা চাকু আছে, সেই চাকু দিয়ে তোমাকে ডাইনিকে মেরে ফেলতে হবে, বুঝেছো? গাভীর সব কথা শুনে টুনি ওই দূর কালো পাহাড়ের ফুলের উদ্দেশ্যে চলে যায়। তারপর উড়তে উড়তে সেই ফুলের কাছে পৌঁছে যায়, কিন্তু গিয়ে এক সাপের কান্নার আওয়াজ শুনতে পায় সে। বাঁচাও, বাঁচাও আমাকে, আমার লেজে ঘা হয়েছে, যন্ত্রণায় আমি মরে যাচ্ছি, কেউ কি আছো আমাকে বাঁচানোর জন্য? কাছে এসো আমার, সাহায্য করো, ঘা যে আমার পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। টুনি সাপের কান্না শুনে তার কাছে যায় আর বলে,
की हुए छे तुम ये हवे काच्छो कैनो आमा के बोलो आमे तुम्हाके शाहजो करबो तार पर शाप काटते काटते टुनी के तार लेजर घा देखा है घा देखे टुनी बॉनेर मुद्दे जाए आर बॉन बादार थी के ओशो छंगरो कोड़ाने आर शापिर घाए लगिए दे तार पर शाते शाते शापिर घा भालो हुए जाए आर शाप बोले के तुमी हमें की मारुन घा थी के बचाले हमें तुम्हारे पर खूब खुशी हुई थी तुमी आज हमारे कच्चे जा चाहिए बे थाई पाबे बोलो बोलो तुमी की जाओ तो खून टूनी वो नील फूल का छे लाल फूल चाए आर शाप कोनो बाधा चाराई ता दिए दे तार पर टूनी लाल फूल निये आवार गाभीर का छे चोले आशे आर काठल का छेर कोठुर थे के चाकू बेर करे तार पर टूनी गाभीर का छे जाए आर लाल फूल खाईये दे खावानोर साथे साथे गाभीर भेतर थे के डाइनी बेर होये आशे आर बोलते थाके কে আমাকে গাভীর ভেতর থেকে বের করে আনলো রে কত শান্তিতে ছিলাম ছাড়বো না আমি কাউকে ছাড়বো না তারপর ডাইনি দেখে সামনে টুনি দাঁড়িয়ে আছে টুনিকে দেখে ডাইনি বলে তুই তাহলে আমাকে এই গাভীর ভেতর থেকে বের করে এনেছিস তোকে আমি কিছুতেই ছাড়বো না দেখ আমি তোকে কি করি एक कथा बोले डाइनी टुनी के मारते जाए आर तखनी टुनी बोले तुई आमार स्वामी के मेरेछिस आमी एई गाभीर दूध दिए आमार मेके गोसल करिए साड़िए तुलबो सेई पथे तुई बाधा हुए दाड़िएछिस तोके आमी किछुतेई छाड़बो ना आमार हातेई तोर मृत्यु आछे एई कथा बोले टुनी चाकू दिए डाइनी के हत्या करे डाइनी के हत्या करार पर गाभी मुक्ति पेये जाए আর টুনিকে বলে টুনি তুমি আমাকে বাঁচালে তোমার জন্য আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি তোমাকে অনেক ধন্যবাদ টুনি এবার তোমার যত ইচ্ছা তুমি আমার কাছ থেকে দুধ নিয়ে যাও গাভীর কথা শুনে টুনি একটা পাতার পাত্র বানিয়ে দুধ দহন করে নেয় আর কবিরাজ উল্লু পেঁচার কাছে ফিরে আসে কবিরাজ উল্লু পেঁচা টুনিকে দেখে বলে মা টুনি তুই ঠিক সময় এসেছিস দে দে তাড়াতাড়ি দুধ দে আমি আমার চিকিৎসা শুরু করি তারপর টুনি গাভীর দুধ দেয় আর কবিরা চুল্লু পেঁচা সেই গাভীর দুধ দিয়ে টিংটিংকে গোসল করিয়ে দেয় টিংটিং কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যায় চোখ খুলে টিংটিং বলে মা মা আমার মা কোথায় মা আমি মায়ের কাছে যাব আমি এখানে কেন এই তো মা আমি এখানেই আছি আর কোনো ভয় নেই সব বিপদ কেটে গেছে মা আয় মা আমার বুকে আয় এই কথা বলে টুনি টিংটিংকে জড়িয়ে ধরে আর উল্লু পেঁচা কবিরাজকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা আমরা এই গল্প থেকে এটাই শিখতে পাই যে কাউকে যদি আমরা সাহায্য করি তবে আমাদের বিপদের সময় সেও আমাদের সাহায্য করবে যদি সাহায্য করতে নাও পারি তবু সমস্যা সমাধানের উপায় তো বলে দিতে পারি আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু